ঘটনাস্থলের সাক্ষ্য প্রমাণ এবং তার বাসার সাক্ষ্য প্রমাণের প্রেক্ষিতে আমরা সন্দেহজনকভাবে তার স্বামী নোবেল এবং তার বন্ধু ফরহাদকে আমরা রাতের বেলা জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। শুরুতে জানিয়ে দিব, অভিনেত্রী সীমা হত্যা সন্দেহের তির মুখ খুললেন জায়েদ খান। বিস্তারিত প্রতিবেদনটি দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবারে বিস্তারিত। তার গাড়ির মধ্যে রক্ত, তারা 8টা থেকে 10টা পর্যন্ত ছিল না, সেই 10টার মধ্যে লাশটা ফেলা হয়েছিল। চলচ্চিত্র অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে কেরানীগঞ্জের হযরতপুর সেতুর পাশে দুটি বস্তায় তার দেহের দুটি অংশ পাওয়া যায়। তখন পরিচয় শনাক্ত না হলেও রাতে স্বজনরা নিশ্চিত করে লাশটি শিমুর। এদিকে শিমু হত্যায় শিল্পী সমিতির বর্তমান কমিটির সাধারণ সম্পাদক জায়েদ খানের দিকে আঙ্গুল তুলেছে অনেকেই। কারণ এফডিসি শিল্পী সমিতি থেকে ভোটাধিকার হারানোর শতাধিক শিল্পীদের মধ্যে সহ হত্যাকাণ্ডের শিকার অভিনেত্রী রাইমা ইসলাম ওরফে শিমুও ছিলেন। এ নিয়ে তিনি একাধিকবার জায়েদ খানের সাথে বিবাদে জড়িয়েছিলেন। সোমবার রাতে শিমুর মরদেহ উদ্ধারের পর সমিতির পদ হারানো একাধিক শিল্পী হত্যাকাণ্ডের পিছনে জায়েদ খানের হাত থাকতে পারে বলে ইঙ্গিত দিয়ে গণমাধ্যমে অভিযোগ করেছেন ভোটাধিকার হারানো একাধিক শিল্পী। এ বিষয়ে সংবাদ দিবাগত রাতে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন জায়েদ খান। সেখানে নিজের বক্তব্য দেন। সেই বক্তব্য চলাকালীন লাইভে আসেন এই নায়ক। জায়েদ খান বলেন, শিমুর হত্যার তীব্র প্রতিবাদ জানাই আমি। আমিটজাবকে ধন্যবাদ জানাই যে তারা ইতিমধ্যে আসামিকে ধরে ফেলেছে। গতকাল বিকেলে আমি যখন শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ব্যস্ত, তখন শিমুর ভাই আমাকে ফাঁসে ডেকে নিয়ে বলেন, জায়েদ ভাই কাল থেকে শিমুর খোঁজ পাচ্ছি না, কলাবাগান থানায় জিডি করেছি, আপনার সহযোগিতা চাই। আমি তাৎক্ষণিক এই বিষয়ে সহযোগিতার হাত বাড়াই। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আমার ভাই নাজমুলকে বিষয়টি জানাই, শিমুর ফোন নাম্বার দিয়ে তার সর্বশেষ লোকেশনটা কোথায় জানতে বলি। এরপরেই নাজমুল জানান কিশোরগঞ্জে শিমুর ডেড বডি পাওয়া গেছে। জায়েদ খান বলেন, ঘটনার পর পর আমাকে জড়ানোর ষড়যন্ত্র চলছে। বলা হচ্ছে 12 দিন আগে শিমুর সঙ্গে আমার ঝগড়া হয়েছে, অথচ গত 2 বছর ধরে আমার সঙ্গে তার কোনো যোগাযোগই নেই। কেন তাকে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়ানো হচ্ছে প্রশ্নের জবাবে জায়েদ খান বলেন, চলচ্চিত্রে শিল্প সমিতির নির্বাচনকে সামনে রেখে এসব নোংরামি চলছে আর অপপ্রচারণা হচ্ছে। শিল্পী সমিতির নির্বাচনের সঙ্গে এই হত্যাকারীর কী সম্পর্ক? অনেকেই শিল্পীর ভাইয়ের বাসায় গিয়ে তাকে আমার বিরুদ্ধে বলার জন্য প্রচারণা দিয়েছেন। নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বীরা ঘটনাটি পুঁজি করেছে। 3-4টা ছেলেমেয়েরা, যাদের নাম বলতে হয়, ফিরোজ শাহী ও সাদিয়া মির্জা সহ আরও কয়েকজন। এর মধ্যে সাদিয়া মির্জা নোংরামি শুরু করেছে, আমাকে অনৈতিক প্রস্তাব দিয়েছে জায়েদ খান উল্লেখ করে সে ছড়িয়ে দিচ্ছে। আসলে এসব নোংরামির অবসান হওয়া উচিত বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শক, অভিনেত্রী শিমু হত্যা সন্দেহের তির মুখ খুললেন জায়েদ খান। এই বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও হাজির হব নতুন কোনো প্রসঙ্গ, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।